বাবাজিরা মুরব্বি আনে না আল্লাহ পাকের একজন বান্দি ছিল আল্লাহ পাকের একটা বান্দা ওই বান্দাটা বাবা আপনার কিনা নাসার আপাদ দিছিল ওই বান্দাটা জীবনে নিরানব্বইটা মানুষটাকে খুন করেছে নিরানব্বইটা মানুষটাকে খুন করার পরে ওই মানুষটা রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে উলঙ্গ তরোয়াল খানা বার করে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যায় ও বাবাজিরা আর ওই মানুষটা চিৎকার চাচামেচি করে করে বলতে লাগলো আমি নিরানব্বইটা মানুষ খুন করেছি আমার কি কোনো তবা আছে আমার কি কোনো মাপ আছে আমার কি কোনো ক্ষমা আছে এই না মনে করে রাস্তা দিয়ে তরলটা পার করে দৌড়ে দৌড়ে চলে যায় আর বলতে বলতে যায় আমার কি গোনা মা ভাবে আমি একটা না দুটো না নিরানব্বইটা মানুষ খুন করেছি আমার কি গোনা গোনা মা ভাবে আমার কি কোনো ক্ষমা হবে ও সুনার মানিকেরা হঠাৎ রাস্তা দিয়ে একজন নাসারি পাদরি ইহুদি নাসারা পাদরি রাস্তা দিয়ে যাচ্ছিল ওর সাথে দেখা হবার পরে ওই মানুষটা তখন বলতে লাগলো ও ইহুদি নাসারা আমি নিরানব্বইটা মানুষ খুন করেছি আমার কি কোনো গোনা মাফ হবে আমার কি কোনো ক্ষমা হবে আমার আল্লাহ কি আমাকে মাফ করে দেবে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে বাবাজি রামেন মুসলমানেরা ওই নাসারা আসারা পাদ্রি বলতে লাগলো না 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 আমার আল্লাহ তোমার গোনা মাফ করবে না আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আমার আল্লাহ তোমার গোনা মাফ করবে না আমার আল্লাহ তোমার গোনা ক্ষমা করবে না যাই বলেছে ক্ষমা করবে না আর এই তরল খানা করে ওর পেটের ভিতরে ঢুকিয়ে দিল ওকেও মৃত্যুবরণ করে দিল ওকেও শহীদ করে দিল একশো মানুষ খুন করা একশো মানুষ পরিপূর্ণ হয়ে গেল একশো মানুষ পরিপূর্ণ হয়ে গিয়েছে নিরানব্বইটা খুন করার পরে বলতে বলতে যাচ্ছে আমার কি কোনো গোনা মাফ হবে আমার কি কোনো তবা আছে আমার কি ক্ষমা হবে বললো না তোমার ক্ষমা হবে না অত বড় পাপি তুমি তোমার ক্ষমা হয়

अ रास्ता दिए আল্লাহ্বক এর একজন আলেম বান্দা ওই রাস্তা দিয়ে আল্লাহ বাকের একজন আলেম বান্দা ছিল ওই আলেম বান্দাটা যখন বলে আল্লাহর বান্দা অমন করে তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তুমি কেন কাঁদর তোমার কান্নার কারণটা কি ওই সময় খুনি ব্যক্তিটা বলেছিলো আল্লাহ বাকের আলেম বান্দা আমি জীবনে একশো মানুষ খুন করেছি আমার কি কোনো তবা আছে আমার কি কোনো মা ভাবে আমার কি কোনো ক্ষমা আছে আমার কি কোনো তবা মাফ হয়ে যাবে আল্লাহ আলেম বান্দা আল্লাহ পাকের কোরআন পাকের এই আয়াতটা তখন বলেছিল কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন পাহাড় পাহাড় পরিমাণ গোনা করো খুন করো মার্ডার করো জেনা বেবিচার করো আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না আমি আল্লাহ আল্লাহর রহমতের আশা করো আমি আল্লাহ আমার দয়ার আশা করো ও আল্লাহর বান্দা হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ তোমার গুণা মাফ করে দেবে আল্লাহ তোমার গুণাটা ক্ষমা করে দেবে আল্লাহ তোমার তওবাটা কবুল করে নেবে আল্লাহ তোমাকে মাফ করে দেবে ওই সময় খুনি বান্দাটা ওই আলেম বান্দাটা দেখেন বলতে লাগলো ও আল্লাহ পাকের আলেম বান্দা তাহলে আমাকে ক্ষমা করে দা কোথায় গেলে আমার ক্ষমা হবে কোথায় গেলে আমার মাফ হয়ে যাবে কোথায় গেলে আমার ক্ষমা হয়ে যাবে ওই সময় আল্লাহ পাখের আলেম বান্দা বলেছিল আল্লাহ পাখের বান্দা তুমি চলে যাও চলে যাও এখান থেকে বেশ কিছু দূর যাবার পরে একজন মস্ত বড় আল্লাহর ওলি পাবে একজন মস্ত বড় আল্লাহ মানুষ পাবে বুজুর্গ মানুষ পাবে ওই মানুষটার কাছে চলে যাও ওই মানুষটার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও ইমানের হাতটা ধরে কলমা পড়ে তো বাতিল্লা করে ওই মানুষটার কাছে চলে যাও তোমার তো বা আল্লাপ করে এলে রে আল্লাপের খনিবান্ধা আবার বাবা জিরা ও

কবজ করো আমার বান্দাটার জানটা কবজ করে এসো আল্লাহ পাকের ফেরেস্তা হযরতে আযাইল আলাইহিস সালাম ওই সময় সঙ্গে সঙ্গে যাওয়ার পথে আল্লাহর ওই বান্দা যে একশো মানুষ খুন করেছে তওবা পেল না তওবা পেল না গোনা চাইতে পারল না আযাইল এসে ওই বান্দাটার জান কবজ করে নিয়ে চলে গেল তবা করতে ফেললো বাবা এই তবা করতে পেললো তওবা পেল না তওবা যখন পেলো না ওনার মৃত্যু হয়ে গেল এইবার বাবা দুই দল ফেরেশতা চলে আসলো একটা হলো রহমতের ফেরেশতা আর একটা হলো গজবের ফেরেশতা যারা খারাপ ব্যক্তিদের রুহুটা নিয়ে যাবে এরা লিয়ে মাকামের ছিটচির আর মাকাম ইল্লিন ভালো ফেরেশতারা নিয়ে যাবে ভালো কারণ তাদের রুহুটা নিয়ে যাওয়া হয় ভাই একটা কথা দিন দুটো জায়গা তো মাকামে ইল্লির আর সিজিন ভালো মানুষ খারাপ মানুষ ভাই আমাদের নবীও তো ইন্তেকাল করেছিল এই কথা বলবেন একটু বিশ্বনবী ইন্তেকাল করেছিল আমাদের নবীর রুহুটা কোথায় আছে ইল্লিনে না সিজিনে বলতে পারবে এই বলতে পারবে বিশ্ব নবীর রুহুটা কোথায় আছে ইল্লিনে না সিজিনে আ পারবেন না জানা নেই পারবেন না বিশ্ব নবী রুহুটা এই মাকামে ইল্লিনের ক্ষমতা হয়নি রাখার আর মাকামে সিজিন তো দূরের কথা মাকামে ইল্লিনে রাখার ক্ষমতা হয়নি কারণ নবী না হলে ওই মাকামে ইল্লিন তৈরি হতো না জোরে বলে এত নবীর রুহুটা কাছে আছে একবার জোরে বলেন সোহান এই জন্য বিশ্ব নবীকে বলা হয় হায়াতুন নবী জনে বলেন আরেকবার জোরে বলেন আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকিদা মানুষ আমরা বিশ্বাস করি বিশ্বনবী নবী কবরে জিন্দা 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 শুধু তাই না নবী আমার বলেন আমি হাসরের ময়দানে যেদিন উঠবো আমি বিশ্বনবী নবী মাকা অবস্থায় উঠবো সাহাবারা আরজু করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাদা মাকা অবস্থায় কেন উঠবেন আল্লাহ নবী বলেছিল ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ কবরের ভিতরে এত কান্নাকাটা করব এত কাদা কাটা করব আমার

হায়াতুন নবী জি বাবাজি ও আলোচনা না আলোচনার যেটা রাখছি সেটা বলি শুনেন তো এইবারে দুটো ফেরেশতা চলে আসলো দুটো ফেরেশতার একজন বলছে রহমতের ফেরেশতা বলছে আমাদের আর গজবের বলছে না আমাদের রহমতের ফেরেশতা বলছে যে ও গুনাহগার হতে পারে কিন্তু তওবার দিকে দৌড়াত ছিল জোরে বলবেন না ও রহমতের দিকে দৌড়াত ছিল ও রহমতের দিকে যাচ্ছিল তবার দিকে যাচ্ছিল যে তবা না করতে পারে তবার দিকে দৌড়াচ্ছিল আর গজবের ফেরেশতা বলছে না অত শত বুঝি নে তবা পাইনি মানে আমাদের তবা পাইনি মানে আমাদের আর ওর বলছে তবা না করতে পারে তবার দিকে দৌড়াচ্ছে আমার দুই দল ফেরেশতা ঝগড়া ঝগড়া শুরু হয়ে গেল তুমুল ঝগড়া এরা বলছে আমাদের ওরা বলছে আমাদের আল্লাহ বলছে ফেরেস্তারা কি শুরু করলি হেরা তোরা কি শুরু করলি দাঁড়া দাঁড়া বিচার আমি আল্লাহ করব কি করে আল্লাহ বললেন ফেরেস জমিন মাপ জমিন মাপ কোথা থেকে যেখানে মারা গিয়েছে ওখান থেকে নিয়ে আর আল্লাহর আলেম বান্দাটা যিনি বলেছিল তবা হবে এই জমিনটা মাপ আর যেখানে মারা গিয়েছে ওখান থেকে নিয়ে আল্লাহর অলিবান্দা বান্দা বুজুর্গ বান্দা জি আলেমে দ্বীপ ওই অলি বাড়ি পর্যন্ত মাপ যে দিকটা জমিনটা কম হবে যেখানতে মারা গেছে ওখান থেকে আলেম বান্দা যে আলেমবান্দা বান্দা বলেছিল তোমার তবা মাফ হবে ওইটা জমিনটা মাপো আর যেখানে মারা গেছে ওখান থেকে নিয়ে অলিবান্দার বাড়িটা মাপো যেদিকটা দিকটা জমিনটা কম হবে অলিবান্দার বাড়ির দিকে জমিনটা যদি কম হয়ে যায় তাহলে এর রুহুটা নিয়ে যাবে আল্লাহ পাকে রহমতের ফেরেস্তার আজরে বলেন আর যদি আলেম বান্দার দিকে জমিনটা বড় হয়ে যায় আল্লাহ বলবে ওই গজবের ফেরেস্তার আলে যাবে যে পক্কার বান্দাদের রুহুটা লিয়ে যাবে এই কুলো জি এইবার ফেরেস্তারা জমিন মাপতে আরম্ভ করলো আবা জমিন মাপতে লাগলো আমার আল্লাহ যে বড় রহমান আমার আল্লাহ যে রহিম আমার আল্লাহ যে গফার আমার আল্লাহ যে রহমান আমার আল্লাহ যে সাদার আমার আল্লাহ সবকিছু করতে পারে ও আল্লাহ আল্লাহ করে দিল দিকে জমিনটা তুমি ছোট হয়ে যাও ছোট হয়ে যাও আর আল্লাহ পাখের আলেমবান্ধার বাড়ির দিকে জমিনটা তুমি একটু বড় হয়ে যাও আল্লাহ হুকুম করে দিয়ে না আল্লাহর ফেরেজ জমিন মাপতে লাগলো জমিন মেপে মেপে দেখা গেল আল্লা বান্দার বাড়ির দিকে জমিনটা ছোট হয়ে গেল আল্লাহ রহমতে ফেরেস্তা ওই বান্দাটাকে নিয়ে চলে গেল ও এই যে রমজান মাস আসছে বাবা ভুল আমাকে বুঝবেন না খবরদার বাবাজি বয়স হয়েছে বাপ আর কটা দিন বাঁচবেন আপনি আল্লাহ নবী বলেছেন আমার উন্মতের কর আয়ু হলো ষাট বছর ও বাবাজিরা না সোনার মণিকেরা এখানে অনেকই ষাটের কটা অনেকই সত্তর অনেকের পঁয়ষট্টি অনেকের পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গিয়েছে বাবাজি আর কটা দিন বাজবেন বাবাজি একটুখানি সামনে রমজান মাস আসছে এই রমজান মাসটা হারায় হারাবেন না বাবা এই রমজান মাসে রোজাটা পরিপূর্ণ আদায় করাবেন পাবন্দি হিসাবে বাবা যেভাবে রাখলে আল্লাহ খুশি হবে রবি খুশি হবে আপনি জাহান না হারাম করবে আল্লাহ জান্নাতে অজি বানিয়ে দেবে যেমন বাপরে রাখলে হয় ঠিক তেমন ভাবে হারায় না হারিয়ে বাবা আপনার লাভি আমার আল্লাহ আপনাকে বড় ভালোবাসে আমার আল্লাহ আপনাকে বড় পছন্দ করে আমার আল্লাহ আপনাকে বড় খুশি করে আমার আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ চাই না তার বান্দা জাহান নামে যাক আল্লাহ চাই না তার বান্দা গুনার কাজ করো আল্লাহ চাই না তার বান্দা অন্যায় কাজ করো আল্লাহ চাই না তার বান্দা পাপের কাজ করো আল্লাহ সব সময়ের জন্য চায় বান্দা তুমি ফিরে এসো বান্দা তোমার রহমত তোমার জন্য সব সময় আমার রহমতের দুয়ার খোলা জোরে বলেন মহাব্বত করে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

আলহামদুলিল্লাহ পরবর্তী এক বক্ত এসে গেছে উনি আলোচনা রাখবেন বাবাজি আমাকে একটুখানি দায়িত্ব দিয়েছে আপনাদের আজকের এই জলসাটা একমাত্র আপনাদের মসজিদের উন্নতি গল্পে তাই না একটু কথা বলেন এই মসজিদের উন্নতি গল্পে তো জি বাপ এটা কি মাস আরবি মাসের আরবি কি মাস শাবান মাস না এই শাবান মাস তো এটা বরকতের মাস তো বিশ্বাস করেন রহমতের মাস বরকতের মাস আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর একটু কথা বলেন আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো তাহলে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য যদি আপনার মনটা টানে বিশ্বাস করুন আল্লাহর ঘরের জন্য যদি আপনার মনটা টানে মামমানাল্লাহি মসজিদান ফিল জান্নতি ফাগাবানাল্লাহু ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘরকে বানিয়ে দেবে আল্লাহর ঘরকে সাহায্য করবে আল্লাহর ঘর বানিয়ে দেবে আল্লাহ পাক জান্নাতে তার ঘর বানিয়ে দেবে জোরে বলেন জোরে বলেন না বাবাজিরা সোনার মানিকেরা আমার আব্বা জানেরা ভাই এই মসজিদের উন্নতি করবে মসজিদটা আহ স্বাদ হবে আর আনুষঙ্গিক অনেক কাজ আছে এই মসজিদের জন্য আমি এতগুলো মানুষ আছে এই পবিত্র সাবান মাসে এই বিশ্ব নবীর মাহফিল থেকে আমি মোসাফের মানুষ সুদূর উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থেকে আপনাদের কাছে এসেছি মোসাফের মানুষ বাবু একটু আপনাদের জন্য দোয়া করব। করবো বিশ্বনবী বলেছে বন্দুকির গুলি মিশাবে তো মোসাফের দোয়া মিশাবে না জোরে বলবেন না আমি বলিনি নবী বলেছে বিশ্বাস করেন যদি বিশ্বাস না করেন ইমান থাকবে না তিন শ্রেণী ব্যক্তির দোয়া কখনো মিস হয় না পিতা মাতার সন্তানের জন্য ব্যক্তির জন্য ব্যক্তি আর আমি মোসাফের মানুষ অনেকটা রাস্তা ফেরায় দেড়শো দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি তো এই মসজিদের জন্য একটা বাবাজির কাছে বলবো একটু দোয়া করবো আল্লাহর কাছে পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য আপনি একটু বলতে পারবেন বাবু কত পয়সা দিকে চলে যায় কত পয়সা কতদিকে খরচ খরচা হয় আল্লাহর ঘর বানিয়ে দেবেন বাপা পৃথিবীতে সব থেকে বড় দান বড় শ্রেষ্ঠ ঘর আল্লাহ পাকের ঘর একবার জোরে বলেন সোহাল আল্লাহ সেই ঘরের জন্য আপনি যদি পাঁচটা হাজার টাকা এবং উঠবেন না উঠবেন না জি উঠবেন না আল্লাহর কোন বান্দা আছেন বাবা পাঁচটা হাজার টাকা দিতে পারবেন একজন আল্লাহর বান্দা আছেন হবে হিম্ম করে বলতে পারবেন যে হুজুর আমি আল্লাহর প্রতি দয়া করে আল্লাহর রহমত করে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর ঘরের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিলাম এক্ষুনি দিতে হবে না অদা করে যান পরে দিয়ে দেবেন পরে দিয়ে দেবেন আছেন আল্লাহর একজন বান্দা হবে পাঁচটা হাজার টাকা দিতে পারবেন ও বাবাজি আছেন বাবু আছেন আল্লাহর কোনো বান্দা এতগুলো মানুষ আছেন একজন বলতে পারবেন না যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেবো নেই বাবা আল্লাহর বান্দা হবে না হবে না আল্লাহর কোনো বান্দা নাই একজন হিম্মত করে বলতে পারবেন না আল্লাহ দেখছে আল্লাহ জানে আপনার মনের খবর আল্লাহ জানে আপনার অন্তরের খবর আল্লাহ জানে আপনার চোখ নাড়া খবর আল্লাহ জানে আপনার পা নাড়া খবর আল্লাহ রাস্তায় দেবেন বাপ আল্লাহর ঘরের জন্য দেবেন বিশ্বাস করুন আল্লাহ বাক আপনার দেবে আপনার অভাব দেবে না আল্লাহ আপনার হেফাজত করবে আল্লাহ আল্লাহ বিপাদ হেফাজত করবে জোরে বলেন সোভাল আল্লাহ একজন বলেন একজন আল্লাহর বান্দা বলেন না আছেন বাবা একজন আল্লাহর বান্দা টাকা হাজার আমি একটু করব। আছেন একজন আল্লাহর বান্দা হবে না ও বাবু হবে না বাবা কত পয়সা কতদিকে খরচ খরচা হয়ে যায় কত পয়সা কতদিকে নষ্ট হয়ে যায় আজকের আল্লাহর ঘরের জন্য আপনার মনটা কি টানে না বাবা আল্লাহ ভাগ তো আপনাকে খাওয়ায় আল্লাহ তো আপনাকে পড়ায় আল্লাহ তো আপনার রুজি দেয় আল্লাহ তো আপনার সব দেয় তাহলে আল্লাহ রাস্তায় আপনি দেবেন আল্লাহ রাস্তায় আপনি দেবেন আল্লাহ খুশি হয়ে আল্লাহ আরো আপনাকে বাড়িয়ে দেবে বাবাজি একজন আল্লাহর বান্দা বলুন আল্লাহর কোন বান্দা ও ভাইরা বাবাজিরা একটু নিয়ত করে বলেন না একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দিতে পারবেন কাদ্দা